চা তো আমরা সবাই খাই কোনো না কোনোভাবে নিজেদের পছন্দ অনুযায়ী বানিয়ে তো আজকে আমি আমার জন্য একটা চা বানিয়ে নিয়েছি রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে আর এই চাটা কিন্তু রোস্টেড চা অথবা কেউ বোনা চাও বলে তো চাটা বানানোর জন্য প্রথমে ছোট্ট এক টুকরা আদা আমি থেতো করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো চারটা এলাচ আর এক টুকরা দারচিনি মাঝখানে ভেঙে থেতো করে একটা সাইডে রেখে দিব। আর এখন বসিয়ে দিয়েছি একটা ছসমেন্ট দিয়ে দিব দুই চামচ চিনি দুই চামচ চাপাতি আমি এখানে দুই কাপ চা বানিয়ে নেব আর দুই কাপ চার জন্য দুই কাপের জন্য দুই চামচ চিনি আর দুই চামচ চা দিতে হবে এখানে সমান সমান দিতে হবে আপনারা যদি মানুষ বেশি হন তো একটু বেশি করে মানে এই অনুযায়ী বেশি করে দিবেন আর কম যদি হয় কম করে বানিয়ে নেবেন তো এটাকে আমি ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে একদম সুন্দর করে একটা ফেনা ফেনা হয়ে উঠবে যখন তখন আমি এখানে লিকুইড দুধ অ্যাড করবো আগে থেকে জাল করে রাখা আপনারা যদি চান এখানে পাউডার দুধও অ্যাড করতে পারেন তবে সেটা একটু পানির সাথে সুন্দর করে গুঁদিয়ে দিয়ে তারপরে তো এই যে সুন্দর ফেনা ফেনা হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি আগে থেকে জাল করে রাখা পনেরো তিন কাপ দুধ দিয়ে দিচ্ছি আমি দুই কাপ চা বানাবো সেজন্য আড়াই কাপ থেকে পুনে তিন কাপ দুধ দিতে হবে তারপরে ওই যে যে মশলাটা আমি থেতো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি মোটামুটি এখন আমি সাত থেকে আট মিনিট জাল করে নিব চাটা অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দেবো চিনি আর চিনিটা কিন্তু টোটালি অপশনাল মিষ্টি যে যেরকম খান সে সেই রকম এ পর্যায়েও দিতে পারেন বাট নামিও দিতে পারেন তো চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি আরও কয়েকবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব কয়েকবার ফুটে ওঠার পরে চাটা একটু ঘন হয়ে আসলে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে পরিবেশন করব আর অবশ্যই অবশ্যই আপনার এরকম একটা চা বানিয়ে নেবেন এটা কিন্তু খুবই অসাধারণ একটা টেস্ট ছিল চাটা আর যাদের এখন একটু ঠান্ডা জ্বর তাদের জন্য খুবই খুবই এই চাটা দরকার তো চাটা কিন্তু অনেকটা পরিমাণ ঘন হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে আমি দুইটা এই যে ছেঁকে নিয়েছি এখন দুইটা কাপ নিয়ে নিচ্ছি কাপ দুইটা ঢেঁদে নিচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেকটাই অসুস্থ আর এই চাটা কিন্তু সত্যি সত্যি আজকে আমি আমার নিজের জন্য বানিয়েছি আর রেসিপিটা আপনাদের সাথে মনে হলো শেয়ার করি তো শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা অবশ্যই নিজেদের টাইম শেয়ার করে দেন আর আপনার একবার হলো বানিয়ে নিন আজকে এ পর্যন্ত পরবর্তীতে আবার কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হব খোদা হাফেজ এন্ড বাই